নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। মেমভূতের পাল্লায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজ বিশেষ পডকাস্টে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে পূজোর আড্ডা এবং তার স্মৃতিচারণ। ছোটবেলার পূজোর রোমন্থন, বিশেষ কিছু ঘটনা যদি বলেন, মজার দুঃখের। আমাদের ছেলেবেলার পূজো খুবই বিবর্ণ ছিল। বিবর্ণ বলতে এখনকার মতো এত জাঁকজমক তো ছিলই না, এত রোশনাই আমরা কোথায় পাবো। আমার ছেলেবেলা কেটেছে হারিকেনের আলোয়, ইলেকট্রিসিটি ছিল না। পুজো প্যান্ডেলগুলো সাজানো হতো খুব বেশি হলে পিদিম, মাটির পিদিম জেলে, আর ওই হ্যাজা থাকতো বা ডে লাইট থাকতো, এইগুলোই। আর সাজসজ্জাও ছিল ওই মাটির বা ডাকের সাজ আর ওই রঙিন কাগজের শিকলি, এর বেশি তখন আয়োজন করা সম্ভব ছিল না। তবে এটা ছিল যে আনন্দটা ছিল খুব। আর গায়ে গায়ে পুজো ছিল না, পুজোর সংখ্যা ছিল অনেক কম। একটা পুজো দেখে আর একটা পুজো গিয়ে পৌঁছতে অনেক সময় লেগে যেত, তাই তিনটে চারটের বেশি আমরা পুজো দেখতে পারতাম না। আর পুজো তো সবই একই রকম, ওখানে খুব একটা ডেকোরেশনের পার্থক্য, থিম পুজো এসব তো ছিল না। আর বেশিরভাগ পুজোই ছিল পারিবারিক পুজো। আর হ্যাঁ, দুঃখের স্মৃতি একটা আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো হতো খুব বেশি দিন নয়, দেশভাগের কয়েক বছর আগে আমাদের বাড়িতে ছোট্ট একটা মূর্তি নিয়ে এসেছিল কেউ, সেটা পুজো করা হয়েছিল প্যান্ডেল ট্যান্ডেল করে, আর সেইটা প্রচলিত হলো এবং আমরা বেশ কয়েক বছর সেই পুজো চলেছিল। তারপরে যখন দেশ স্বাধীন হলো বা দেশ ভাগ হলো, আমাদের কাছে তো স্বাধীনতার আনন্দের চেয়ে দেশভাগের বেদনা অনেক বেশি ছিল, সেই সময় আমাদের সেই পারিবারিক পুজোটি বন্ধ হয়ে গেল। আমাদের এই স্বাধীনতার আনন্দটা আমরা ভোগ করতে পারিনি, যেহেতু আমরা দেশ হারিয়েছি, আমাদের মাটি হারিয়েছি, ভিটে মাটি সব কিছু, সেহেতু আনন্দটা একেবারেই আমরা পাইনি। দেশ স্বাধীন হলো এই আনন্দের চেয়ে দেশ ভাগ হলো এই নিরানন্দ আমাদের অনেক বেশি ছিল, যে কারণে আমরা এই স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারিনি। পুজোর সঙ্গে সেই বেদনাটি মিশে আছে, কেননা এখন আর আমাদের পারিবারিক পুজো বলে কিছু নেই। আপনার সাহিত্যে যেমন বাড়ি বাড়ি অদ্ভুত সব চরিত্র এসেছে, তাদের তৈরি করার গল্পগুলো যদি খানিক বলেন, বা এইসব চরিত্র তৈরি করেন কি সত্যি মানুষ দেখে? যদি হ্যাঁ হয় তবে তারা কেমন ছিল? আসলে আমার ছেলেবেলাটা হচ্ছে একটা কি বলবো, একটা যেন মিউজিয়াম, তাতে কত কি যে সাজানো আছে তার ঠিক ঠিকানা নেই। আমার একদিক দিয়ে ভাগ্য ভালো যে আমার বাবা বদ্যির চাকরি করতেন, আমরা খুব ঠাইনারা হতাম, এক জায়গা থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, এইভাবে আমরা এই বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন ছোটো ছোটো রেল শহরে বারে বারে আমরা বদলি হয়ে গেছি। আর এই যে বদলি হওয়া, এর ফলে আমাদের লেখাপড়া খুব ব্যাহত হয়েছে, আমাদের ভালো লাগতো না। বন্ধুবান্ধব, আমার ছেলেবেলার বন্ধুবান্ধব বলতে কেউ নেই, কারণ
Ahora.